পোড়ামাতলা হলো নবদ্বীপের প্রাণকেন্দ্র। এখানকার অধিকাংশ দোকান ক্রেতার আশায় খোলা আছে। খাদ্য ও নিত্য সামগ্রী ছাড়া ক্রেতারা অন্যান্য দোকান থেকে কিছু কিনছেন না, তাই পোড়ামাতলায় অন্যান্য দোকানগুলি ক্রেতাহীন অবস্থায় দোকান খুলে বসে রয়েছেন। অনেকের বৌনিও হয়নি, অনেকে আবার নিজের কাজ করে চলেছেন কিছুই না ভেবে। এই মুহূর্তে পোড়ামাতলা মন্দির বন্ধ, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে পোড়ামাতলা মন্দিরের বাইরে যে ফুলের বিক্রেতারা বসতেন, তারা তাদের ফুলের পসার আবার সাজিয়ে বসেছেন। কিন্তু মন্দির বন্ধ থাকায় কেউ পুজো দিতে আসছেন না, কেউ ফুল কিনছেনও না। এমতো অবস্থায় তারা ফুলের পসার নিয়ে বসেছেন, কাজ করে যাচ্ছেন কিছু নাই ভেবে। এই যে ঠাকুরের মালা বিক্রি হচ্ছে তাও সাজিয়ে বসেছেন বাড়িতে নিয়ে যাচ্ছে, সেই মতন বিক্রি আর হচ্ছে না। তো ফুলগুলো ভালো থাকছে? কতদিন থাকে এই ফুলগুলো? একবেলাই থাকে। কি কি ফুল থাকে এখানে? আচ্ছা, আপনার নামটা? এখানে মানে এই ব্যবসাই করেন নাকি? আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, অনুমোদন প্রাপ্ত টোটো চালক সঙ্গে রাখবেন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নবদ্বীপবাসী ও টোটো চালক ছাড়া কোনো টোটো গাড়ি চালাবেন না এবং অনুমতিহীন টোটোতে কেউ চড়বেন না। অকারণে রাস্তায় বেরিয়ে লকডাউন নিয়ম অমান্য করলে প্রশাসন যথাযথ আইনত ব্যবস্থা নিতে জানিয়ে রাখি, অনুমোদনপ্রাপ্ত টোটো চালক তাদের অনুমতিপত্র অবশ্যই সঙ্গে রাখবেন। সাবধানে থাকুন।
এখন বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা হচ্ছে না, হচ্ছে না। তাই ফুলগুলো যে বানিয়েছেন, ফুলগুলো বানিয়েছি, আশা করে বসে আছি কাস্টমারের জন্য, কাস্টমার আসছে না। এগুলো সব বিক্রি হয়ে যাবে আজকের মধ্যে নাকি? না, এই কিছু কিছু হবে, সামথিং ফেলে দেবেন। কত করে দাম আছে তাও? একটা মালা 30 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে, 50 টাকা আছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে কি মাল ফেলা যাচ্ছে নাকি? এই মুহূর্তে মাল ফেলা যাবে। আপনার নামটা? আমার নাম সঞ্জীব হালদার। কতদিন পরে দোকান করতে পারছেন এই পরমাতলা? হ্যাঁ, আচ্ছা। পরমাতলার বাকি দোকানগুলি মনোহারী দোকান, বাচ্চাদের খেলনা আর মেয়েদের মনোহারী জিনিস বিক্রি হয় এখানে। লকডাউনের বাজারে মানুষ এই মনোহারী দ্রব্য ও বাচ্চাদের খেলনা কিনছেন না, তাই সেই মনোহারী দোকানের দোকানিরা বসে আছেন দোকান খুলে, কিন্তু বিক্রি হচ্ছে না। এই যে সকাল থেকে খুলেছেন, বিক্রি হলো? না, সকাল থেকে খুলি, খুলেছি 10টার পর। আচ্ছা, এখন গুটিয়ে দিচ্ছি। আচ্ছা, বিক্রি বাটা হলো কিছু? বৌড়িটা হচ্ছে, কিন্তু মানে এক স্বাভাবিক দিনের মতন কি হচ্ছে? না না, হয় না, লোকই নেই দাদা। আচ্ছা, কি বিক্রি করেন এখানে? মানে বিভিন্ন বাচ্চাদের খেলনা খেলে, বাচ্চাদের খেলনা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম প্রদীপ দাস। বাচ্চাদের খেলনা বিক্রি, বাচ্চাদের খেলনা, তুলসীর মালা। আপনি কি বিক্রি করেন? ঠাকুরের পূজোর সরঞ্জাম। আচ্ছা, ঠাকুর পূজোর থাল, কাঁসা পিতল। এই যে দোকান খুলেছেন, বিক্রি বাটা হলো? না, আজকে বৌনি হয়। আচ্ছা, গতকাল খুলেছিলাম, গতকাল বৌনি হয়েছিল, আজকে বৌনি হয়নি, খুলে বসে আছেন। আপনার নামটা? নারুমণি। আপনার কিসের দোকান? এই মুহূর্তে কি বিক্রি বাটা হচ্ছে? না, দোকান খুলছেন রোজ? না, দোকান খুলছি রোজ। বিক্রি বাটা হচ্ছে না, দোকান খুলছেন? সামান্য হচ্ছে না। আচ্ছা, আপনার নামটা? এই স্থানের নাম? এই লকডাউনের মধ্যে দোকান তো বন্ধ ছিল, কিভাবে চলেছেন? সরকারি রেশন, বিভিন্ন ত্রাণ টান পেয়েছেন? আচ্ছা, এছাড়া আর কোনো জায়গায় সাহায্য পাননি? এটা আপনার দোকান? কি বেচা হয় এখানে? সব মহিলাদের জিনিস? তো এই যে সকাল থেকে দোকান খুলে বসেছেন, বিক্রি বাটা কেমন হলো? কিছু নেই, বৌনি হয়েছে। আচ্ছা, না আগে স্বাভাবিক সময় যেরকম হতো সেরকম আর হচ্ছে না? আচ্ছা, এখন চলছে কি করে? চলছে এখন এই যা আমরা তাই খাওয়া। আপনার নামটা? আমার নাম রাজকুমার মণি। আজকে বিক্রি বাটা কেমন হলো?
এই বোনই হলো সকাল থেকে খুলেছেন। আপনি কি বিক্রি করেন দাদা? খালি শাখা? আচ্ছা, আপনার নামটা দাদা? Thank you.